নীলচাষ শব্দের সাথে মিশে আছে তৎকালীন ইংরেজ শাসকদের বর্বর অত্যাচার আর নিপীড়নের বাস্তব চিত্র। ইংরেজ সাহেবদের চাবুকের মুখে পড়ে ক্ষুধার্ত চাষিদের আহাজারি, ইংরেজ শাসকদের আনুগত্য, নামমাত্র মূল্য চাষিদের দিয়ে নীল ফলিয়ে তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত সহ নানা ঘটনার নীরব সাক্ষী এই নীলকুঠি। প্রায় 65 বছর আগে ব্রিটিশ আমলের অবসান হয়েছে ঐতিহাসিক ঘটনার সাক্ষী নীলকুঠিরই স্থাপনা, বর্তমানে এটি ধ্বংসের মুখে। আমাদের পূর্বপুরুষের কাছ থেকে শুনছি আমরা যে আমাদের এখানে ইংরেজরা আইসা এই নীল চুল্লি তৈরি করছে, দেশের মানুষকে কাজ করাইতো, অত্যাচার করতো, মানে টাকা পয়সা দিত না। ইংরেজ শাসন আমলে ইংরেজরা এই এলাকা নীল চাষ করতো আর এই নীলগুলা এই কুটির বিলে আইনা দৌত করতো। যেখানে অত্যাচার অবিচারের দাপট ছিল আকাশচুম্বী, এখনো কালের সাক্ষী হয়ে ঠায় দাঁড়িয়ে আছে এই নীলকুঠির, যেখানে প্রতিদিন আসছে শত শত পর্যটক। নীল চাষ করার যে চুল্লি তার পাশে আমি এখন দাঁড়ানো আছি, আমি এটা দেখার জন্য আসছি। আমার বাড়ি চান্দপুর, আমি আজকে এখানে দর্শনীয় স্থানগুলো ঘুরতে আসছি, এই চুল্লিটাও আজকে দেখতে আসছি। এদিকে নীলকুঠি পরিদর্শন করে সংরক্ষণের উদ্যোগ নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। আমরা আসলে এটি সরজমিনে এটি দেখে আসলে পরবর্তীতে আসলে এটি সংরক্ষণ করা যায় কিনা এই বিষয়ে আমরা উদ্বোধন করতে করতে অবহিত করব এবং এখানে প্রত্নতত্ত্ব বিভাগ আছে, আমরা প্রয়োজনীয় প্রত্নতত্ত্ব বিভাগকে অবহিত করব। ইংরেজ শাসনের অন্তহীন নন্দিত ঐতিহ্য পাশাপাশি রেখে যাওয়া শোষণ আর নিপীড়নের চিহ্ন মাত্র আজও বাংলার বিভিন্ন জায়গা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেখানে রয়েছে ইংরেজদের তৎকালীন শাসন ব্যবস্থার ছাপ। এই সে মিতু, এশিয়ান টেলিভিশন।